আমি হাসান আহমেদ বলছি, সান্তা বারবারা ক্যালিফোর্নিয়ার থেকে। আমরা সান্তা বারবারাতে আপনাদের দুটি জায়গায় নিয়ে যাব। একটি হলো সান্তা বারবারা মেইন শহর, স্পেইন স্ট্রিট বলে, এখানে বাড়ি ঘর সব কিছু স্পেইনের আদলে তৈরি। আর তারপরে চলে যাব আমরা সান্তা বারবারা কোর্ট হাউস এবং চার্চ। প্রথমে আমরা এসেছি স্পেনের স্পেইন স্ট্রিট, এই যে দেখেন স্পেইন স্ট্রিট। সো আপনাদের আমরা যাবো আর দেখাবো। স্পেইনের আন্ডারে ছিল সান্তা বারবারা প্রথম দিকে, যার জন্য এখনকার সব কিছু সেই স্পেইনের আদলে তৈরি। এই যে দেখেন, আপনাদেররা দেখালে বুঝবেন যে এই যে দেখেন বাড়িঘরগুলো সব কিছু একদম স্পেনের স্টাইলে। জানি না বিল্ডিংটা কিসের। এই যে দেখেন বাড়িঘর সব কিছু স্পেনের স্প্যানিশ স্টাইলে, মানে স্প্যানিশ বলতে আমি স্পেন ইউরোপ বোঝাচ্ছি। এই যে দেখেন বাড়িঘর চমৎকার, কি বলবো। লা প্যালোমা ক্যাফে, দেখেন এটার নাম স্পেইন স্ট্রিট। দেখি কত দূর যাওয়া যায়, আসো। এই যে আপনাদের দেখাচ্ছি, আপনারা সান্তা বারবারা এলে এই স্পেইন স্ট্রিটে অবশ্যই আসবেন। এটার অ্যাড্রেসটা হলো অর্তেগা আর অ্যানা ক্যাপা। এই স্ট্রিটের মাঝখানে যদি আপনি জিপিএস দেন, অথবা স্পেইন স্ট্রিট সান্তা বারবারা দিলে আপনাকে এখানেই নিয়ে আসবে। এই যে দেখেন বাড়িঘর, এটি মনেই হয় না যে এটা আমেরিকান কোনো একটা সিটি। দেখেন পুরো ইউরোপিয়ান স্টাইলের বাড়িঘর সব। এই যে মনে হবে স্পেনে আছি, মাদ্রিদ অথবা বার্সেলোনা কোথাও। এই যে দেখেন সমস্ত বাড়িঘরগুলোই সেই স্পেনের আদলে তৈরি, মানে আর্কিটেকচারালটা কি আর্কিটেকচারাল ডিজাইন। কি সুন্দর বাড়ি দেখেন। চোখ জুড়িয়ে যাচ্ছে আসলে সান্তা বারবারা ওয়েদার এবং বাড়িঘর দেখে, কি বলবো। আমি আমি আর কখনো আসিনি সান্তা বারবারা, এতবার এলেতে আসলাম, কিন্তু এই প্রথম সান্তা বারবারা আসলাম। তো আমি না এলে সত্যি মিস করতাম যে স্পেইন স্ট্রিট বলতে এরা যা বোঝাচ্ছে। এই যে দেখেন যত দূর যাবেন স্পেইন স্ট্রিট। এই যে দেখেন এখনো আমরা স্পেইন স্ট্রিটে আছি সান্তা বারবারা। রাস্তায় অজস্র ফুল গাছ দেখেন, এটি ডেজার্ট ফুল, দারুণ লাগে। বাড়ি দেখেন কি সুন্দর বাড়ি। এই যে স্পেন মনে হচ্ছে আমরা মাদ্রিদ আসছি, এমনই একটা ভাব এখানকার বাড়িঘরগুলোর। ওই যে দেখেন আমেরিকান ফ্ল্যাগের সঙ্গে স্পেনের ফ্ল্যাগ চলতেছে। ওই যে দেখেন আমেরিকান ফ্ল্যাগের সঙ্গে স্পেনের ফ্ল্যাগ দেখেন, পুরো বোগেনভিলিয়া ফুলের মতনই এটা একটা ফুল। এই ওয়েদারে সব বাড়িঘর, পুরো
স্পেইন মনে হয় আমরা এক্সপ্লোর করতেছি। তো আপনারা যদি জিপিএসে অর্তেগা এই যে দেখেন দেখি আরো সামনে কি আছে, আরো কিছু নতুন কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। তবে আমি এখানকার ফুলের ঘ্রাণ রিয়েলি এত সুন্দর ঘ্রাণ আসতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছি, এই যে এই ফুলটা কি ফুল জানি না, কত সুন্দর, জানি না এটা কি ফুল বা চমৎকার। এই যে তারপরে এই যে একটা ফুল, এগুলো আমাদের দেশে নেই, বুঝতেছি না এটা কি ফুল। সো এই যে আর একটা বিল্ডিং, এই ব্লকটার নাম এগুলো স্পেইন স্ট্রিট, তো জানি না এটা কত বড়, অবশ্যই অনেক বড় হবে। ক্যাকটাস দেখছি, এইরকম ক্যাকটাস গাছ দেখি নাই, দেখেন অবস্থা। স্পেইন স্ট্রিটে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখেন অবস্থা, একটা ক্যাকটাস, কি বিশাল একটা ক্যাকটাস গাছ। যাচ্ছি হেঁটে, সিটি হল, সিটি হলের সামনে স্টিল আমরা স্পেইন স্ট্রিটের কাছাকাছি। এই যে দেখেন সব বিল্ডিং গুলো পুরো স্প্যানিশ কালচার, অ্যাকচুয়ালি অ্যাবাউট 150 years ago স্পেইন প্রথম এখানে এসেছিল, বাট তারপরে ব্রিটিশরা তাদের কিক আউট করছে। দেখেন এটা একটা স্প্যানিশ চার্চ, কি হিউজ একটা চার্চ, অবস্থা এখন আমরা আছি সান্তা বারবারাতে। দেখুন এখানকার বিল্ডিং কালচার, এই যে রোডটা ক্লোজ করা, এখানে শুধু মানুষের হাঁটার জন্য রোড এরকম বন্ধ করে রেখেছে। এই যে এখানে ভেন্ডার্স এবং বিভিন্ন রেস্টুরেন্ট আছে দুই সাইডে, কোনো গাড়ি আসতে দেয় না,
আমার মনে হয় স্যাটারডে সানডের কারণে গাড়ি আসতে দিচ্ছে না, স্যাটারডে আজকে, সো হয়তো উইকেন্ডে এখানে মানুষের হাঁটার জন্য ব্যবস্থা করে দিছে। সো আমাদের ঢাকাতে যদি এরকম একটি রাস্তা শুধু হাঁটার জন্য মানুষকে কোনো একবার কোনো একদিন হয়তো শুক্রবার খুলে দিত, যে ওই জায়গায় মানুষ যাবে, একটু ঘুরবে, ট্রাফিক জ্যাম থাকবে না, সো হয়তো একদিন হবে, জানি না, বাট চমৎকার জায়গা। এই যে যে চার্চের কথা বলছিলাম, এই যে বিশাল চার্চ দেখেন, বিশাল এক চার্চ, চার্চের নামটা কি পেসো নুয়েভো জানি না। এটি সান্তা বারবারার একটা ল্যান্ডমার্ক চার্চ, আমি গুগলে সার্চে এই চার্চের নামই পেলাম, যে এই জায়গাটা এখন ঘোরা উচিত। এবং এসে দেখি সত্যি এই স্ট্রিটটা একটা চমৎকার স্ট্রিট ঘোরার জন্য। এই যে ফুলগুলো দেখতেছেন অল ওভার, এই ফুল গাছের নাম জ্যাকারান্ডা ফ্লাওয়ার, এত সুন্দর স্মেল, এটা নিচ দিয়ে গেলে মনে হচ্ছে হাসনাহেনা ফুলের মতন। এই জ্যাকারান্ডা গাছটি নাকি আফ্রিকার থেকে এই ক্যালিফোর্নিয়াতে এসেছে অনেক বছর আগে, 100-150 বছর আগে। তো এই হলো সেই চার্চ, দেখেন চার্চটি। আমরা এখনো স্পেইন স্ট্রিটে আছি, এই যে দেখেন চার্চ। চার্চ কি চমৎকার স্ট্রাকচার, এখানে রেস্টুরেন্ট আছে, খাচ্ছে মানুষ বসে, দেখি ভিতরে যে কেমন, তবে চমৎকার চার্চটি। আমি চার্চ বাউন্ডারিতে ডাকছি, আপনাদের পুরোটা দেখাবো। মনে হচ্ছে চার্চের চারদিকে অনেকগুলো শপিং ভিতরে গলি আছে, দেখা যাক দেখি কেমন। রিয়েলি গুড, রিয়েলি গুড চার্চটি, দেখার মতন একটা আর্কিটেকচারাল ডিজাইন দেখেন। ক্যালিফোর্নিয়াতে এসে কত যে গাছ দেখলাম, দেখেন এটার পাতাটা হলো কচু পাতার মতন, কিন্তু আসলে এটি একটি ডেজার্ট ট্রি, ক্যাকটাস জাতের একটি গাছ, কিন্তু পাতাগুলো মনে হবে কচু পাতা। বাহ কি সুন্দর, এই যে দেখেন চার্চ। আমরা চার্চের এখানে শপিং কমপ্লেক্স করা, চার্চ ঘুরবে আর ওকে। আমরা এখনো সেই চার্চের আঙ্গিনাতেই আছি, দেখেন অবস্থা, শপিং কমপ্লেক্স, দুধারে শপিং করতে পারেন আর চার্চ মধ্যখানে। বাট আমরা এখন মনে হয় চার্চের বাইরে চলে আসছি, চার্চ এরিয়ার, সান্তা বারবারা চার্চ। দেখা যাক, ও চমৎকার, এটি এটি অ্যাকচুয়ালি পুরোটাই হলো চার্চের, দেখেন ডিজাইন কি চমৎকার ডিজাইন, চিন্তা করা যায়। আজ আসলে
রিয়েলি খুব ভাল লাগলো এখানে এসে, এই জায়গায় না এলে মিস করতাম। হ্যাঁ, আপনাদেরও দেখাচ্ছি আর আমারও চোখ জুড়ে যাচ্ছে সান্তা বারবারা এই চার্চের পুরো এরিয়াটা দেখে। দেখেন এটি পুরো চার্চ এরিয়া, এইদিকেও আছে, শেষ নেই, এর শেষ কোথায় তা তো জানি না। দেখেন অবস্থা, লিটল মাদ্রিদ বলতে গেলে। আমরা এখনো যাচ্ছি, এন কোথায় জানি না এই চার্চ এরিয়ার। আমার মনে হয় এত বড় চার্চ আমেরিকাতে আছে কিনা আমি জানি না। এটা দুই সাইডে কিন্তু চার্চের এরিয়া, আর মধ্যখানে দোকান যেটা শপিংয়ের জন্য। দেখেন এখনও আমরা চার্চের বিভিন্ন অংশে আর কি। দেখুন এটা কি জানি না, এটাও তো মনে হলো চার্চের মতনই একটা অংশ। ওকে, শেষ নেই, কোনো শেষ নেই। আল্লাহ, দারুন, চমৎকার, রিয়েলি চমৎকার। আমরা চার্চ এরিয়ার থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা রেগুলার স্ট্রিটে যাব, আপনাদের বাকিটুকু দেখাব। আরে বাপে, দাঁড়াচ্ছে, আমরা স্ট্রিট দিয়ে হাঁটতেছি। বাই ওয়ান, আমরা স্ট্রিট সান্তা বারবারার স্ট্রিটে হাঁটতেছি। খুব ভালো লাগলো, আপনারা যারা এই কাছাকাছি থাকেন বা এখানে ঘুরতে আসেন এলেতে, লস অ্যাঞ্জেলসে ঘুরতে আসলে, আমি আবারও বলছি, আমি ভিডিওর কোনো এক জায়গায় বলছি আসবেন, আবারও বলছি আসবেন, কারণ আমার এত ভালো লাগছে এবং আপনি এনজয় করতে পারবেন। এই স্ট্রিট ঘুরতে আপনাকে পুরো একটা দিন দরকার, বিভিন্ন শপিং কমপ্লেক্স। আমরা কিছু শপিংও করলাম, ভালো ভালো ডিলে, যেগুলো $50 মেয়েদের জামা কাপড় $10 পাইছি। সো ইটস এ ফান শপিং অ্যাকচুয়ালি, আপনারা ঘুরে ঘুরে শপিং করতে পারবেন। এবং যে শপিং এরিয়াটা আপনারা যে দেখলেন আগে ভিডিওর, ইটস রিয়েলি চমৎকার, মানে ইটস এ ইউনিক, যেটা মানে অন্য জায়গায় আমি আর দেখিনি। যে আপনারা যারা ওয়াইফ নিয়ে আসবেন তাদের জন্য একটি পরামর্শ, ঢুকবেন শুধু যে সমস্ত দোকানে সেল চলছে, আমি তাই করেছি। সো এটি গোপন তথ্য আমার ভাইদের জন্য। সো বাট অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো ডিল আছে, আসলেই বুঝতে পারবেন। রাস্তায় মিউজিক বাজতেছে, এই যে জ্যাকারান্ডা ফ্লাওয়ার স্মেলে ভরে যাচ্ছে। আপনি যখন হাঁটবেন এই সান্তা বারবারার এই রাস্তা দিয়ে, আপনি পুরো মনে হবে আপনি হাসলেন না, গন্ধ পাচ্ছেন। এই জ্যাকারান্ডা ফুল গাছটা এই যে দেখতেছেন যে পার্পল কালারের, লাইভ মিউজিক হচ্ছে, লাইভ রেস্টুরেন্টের লাইভ মিউজিক। এই স্ট্রিট সম্পর্কে একটু আগেই বললাম যে এখানে কোনো যানবাহন আসতে দেয় না, পথচারীরা এবং বাইক। তো
আমি ভিডিও করছি রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে, মুন্না ভিডিও করতেছে। অ্যাকচুয়ালি দারুণ লাগতেছে আসলে বিকেলবেলা ঘোরার জন্য। আমার মনে হয় একটু আগেও বলেছি যে শনিবার বা রবিবারের জন্য হয়তো এই স্ট্রিটটি বন্ধ থাকে। দুধারে রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের বাইরে চেয়ার টেবিল পাতা, লাইভ মিউজিক চলতেছিল একটু আগেই দেখলেন। সান্তা বারবারা সত্যি একটা দারুণ শহর ওয়েদার ওয়াইজ। এটা হলো কোর্ট হাউস, দেখেন কি চমৎকার সান্তা বারবারা কোর্ট হাউস, এটা খুব বিখ্যাত। ভিতরে বিশাল ম্যুরাল আছে কোর্ট হাউসের, আমরা ভিতরে ঢুকিনি কারণ আমাদের সময় নেই, আমরা এলেতে চলে যাব, মানে লস অ্যাঞ্জেলস। তো তারপরও আপনাদের বাহিরে বাইরেরটা ঘুরে দেখাচ্ছি। আপনারা যদি সান্তা বারবারা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই কোর্ট হাউস যে আসবেন, ভেতরে ঢুকবেন। আমাকে একজন তাই বলল যে ভেতরটা সত্যি চমৎকার। সো আপনারা দেখুন, বিশাল সুন্দর একটা কোর্ট হাউস, কি বলবো, আপনাদের দেখাচ্ছি। আমি আবার ঘুরে যাচ্ছি, দেখেন সান্তা বারবারা কোর্ট হাউস। এই যে আমি চতুর্দিকে ঘুরিয়ে দেখালাম, এই যে দেখেন কি চমৎকার, মানে সুন্দর একটা কোর্ট হাউস হতে পারে। আমার ওয়েস্ট কোস্ট ট্যুরের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও বলছি, আপনারা যদি লস অ্যাঞ্জেলস বেড়াতে আসেন, সান্তা বারবারা ঘুরে যাবেন চমৎকার একটি জায়গা দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, খুদা হাফেজ।